আজকে আমি আপনাদের ল্যাবরেটরিতে একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে আমরা ল্যাবরেটরিতে কিভাবে জিয়েল-নেলসেন স্টেনিং আর অ্যাসিড ফাস্ট স্টেনিং আমরা কিভাবে করি সেটি আমরা আপনাদের দেখাবো পর্যায়ক্রমে। অ্যাসিড ফাস্ট স্টেনিং আর জিয়েল-নেলসেন স্টেনিং করার ক্ষেত্রে আমাদের কিছু অ্যাপারেটাস দরকার হবে, সে ক্লিন গ্লাস স্লাইড লাগবে, তারপরে আমাদের কটন লাগবে, তার রিয়াজেন্ট হিসাবে আমাদের এই অ্যাপারেটাস হিসাবে আরও লাগবে মাইক্রোস্কোপ লাগবে, প্লাটিনিয়াম লুপ লাগবে, প্লাটিনিয়াম লুপ লাগবে, স্যাম্পল হিসাবে আমাদের লাগবে স্পুটাম, যদি আমরা স্পুটামে করব, আর রিয়াজেন্ট হিসাবে আমাদের লাগবে কার্বন ফিউশন লাগবে, 20% সালফিউরিক অ্যাসিড লাগবে, মেথানিন ব্লু লাগবে, আর ডিস্টিলেটর লাগবে। তাহলে আমরা প্রসিডিউর শুরু করে দিই ল্যাবরেটরিতে কীভাবে জিয়েল-নেলসেন স্টেনিং আর অ্যাসিড ফাস্ট স্টেনিং আমরা করি সেটি আমরা আপনাদের দেখাবো। প্রথমে আমি একটা পরিষ্কার ক্লিন স্লাইড নিব। স্লাইড নেওয়ার পর আমি 70% ইথানল অ্যালকোহল দ্বারা আমি এটিকে স্লাইডকে পরিষ্কার করে নেব। পরিষ্কার কারণে স্মেল তৈরি করার পর অবশ্যই প্লাটিনাম লুপটি আমি স্টাইলাইজেশন করে নেব, রেডিট করে। রেডিট করার পর আমি একটু অপেক্ষা করব, এটিকে ঠান্ডা করব। ঠান্ডা করার পর এখন আমি একটা স্মেয়ার তৈরি করব। আমার সাপ্লাই স্পুটাম আছে, স্পুটাম থেকে আমি প্লাটিনাম লুপের মাধ্যমে আমি 1 মিলিমিটার ব্যাস একটি স্মেয়ার তৈরি করব। স্মেয়ার তৈরি করলাম, আমি প্রিপারেশন অফ দ্য স্মেয়ার তৈরি করছি। এখন আমি ফিক্সেশন অফ দ্য স্মেয়ার, আমি স্মেয়ারটাকে ফিক্সেশন করব। আমি স্লাইডটি স্প্রিট ল্যাম্পের উপর 2 থেকে 3 বার আনা নেওয়া করে আমি এটিকে ফিক্সেশন করব। স্লাইড আমি ফিক্সেশন করে নিলাম। এখন আমি আপনাদের দেখাবো ল্যাবরেটরিতে আমি কীভাবে জিয়েল-নেলসেন স্টেনিং আর অ্যাসিড ফাস্ট স্টেনিং আমি করব সেটি আপনাদের দেখাবো। আমি একটি স্টেনিং র্যাক নিলাম, র্যাকের উপরে আমি স্লাইডটা রাখলাম। স্লাইড রাখার পর আমি স্মেয়ারটার উপরে কার্বন ফিউশন সলিউশন দ্বারা স্মেয়ারটি ঢেকে দিব। ডেকে দেওয়ার পর আমি 5 মিনিট অপেক্ষা করব, অর্থাৎ আমি স্মেয়ারটার উপরে কার্বন ফিউশন সলিউশন দ্বারা ডেকে দিয়ে আমি 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট অপেক্ষা করার পর আমি এটিকে ডিস্টিলেটর দ্বারা একটু ওয়াশ করে নেব। তারপর এটাকে আমি ডিকালারাইজেশন করে নেব। এটিকে আমি সালফিউরিক অ্যাসিড দ্বারা এটিকে আমি ডিকালারাইজেশন করে নেব। ডিকালারাইজেশন অর্থাৎ আমার সালফিউরিক অ্যাসিড দ্বারা 20% সালফিউরিক অ্যাসিড দ্বারা আমি এটিকে ডিকালারাইজেশন অর্থাৎ আমি এটি অতিরিক্ত রং উঠাবো, যতক্ষণ পর্যন্ত আমার স্মেয়ারে অতিরিক্ত কালার উঠে না যায় সে ততক্ষণ পর্যন্ত আমি 20% সালফিউরিক অ্যাসিড দ্বারা এটিকে আমি ডিকালারাইজেশন করে নেব। আমি এটিকে ডিকালারাইজেশন করে নিলাম। পর্যায়ক্রমে একবার সালফিউরিক অ্যাসিড একবার ডিস্টিলেটর দ্বারা এটিকে আমি ডিকালারাইজেশন করে নেব। এখন আমি আপনাদের কাউন্টার স্টেনিং করে দেখাবো। এখন আমি আপনাদের যেহেতু 20% সালফিউরিক অ্যাসিড দ্বারা আমি ডিকালারাইজেশন করে নিয়েছি, এখন আমি আপনাদের কাউন্টার স্টেনিং করাবো। কাউন্টার স্টেনিং অর্থাৎ মিথানিন ব্লু অর্থাৎ মিথানিন ব্লু অথবা মিথানিন গ্রিন দ্বারা স্মেয়ারটি ঢেকে দিয়ে আমি 1 মিনিট অপেক্ষা করব। 1 মিনিট অপেক্ষা করার পর আমি এটি রানিং টেপ ওয়াটারে ওয়াশ করব। ওয়াশ করার পর আমি এটি এয়ার ডাই করে অয়েল ইমার্শনে আমরা মাইক্রোস্কোপে দেখব। AB স্টেনিং আর জিয়েল-নেলসেন স্টেনিং সাধারণত মাইক্রোব্যাকটেরিয়া টিউবারকুলোসিস আর মাইক্রোব্যাকটেরিয়া লেপ্রোসি নির্ণয় করার জন্য আমরা করে থাকি। এখন আমাদের স্টেনিং হয়ে গেছে। এখন আমি রানিং টেপ ওয়াটারে এটিকে ওয়াশ করে seed. Running tape alternative wash করে আমি এয়ার ডাই করে অয়েল ইমারশনে আমি মাইক্রোস্কোপে 100x এর মাধ্যমে দেখব এবং এখন আপনাদের আমি দেখাবো অ্যাসিড ফার্স্ট ভ্যাসিলি ব্যাকটেরিয়া অর্থাৎ মাইক্রোব্যাকটেরিয়া টিউবারকুলোসিস স্লাইড এখন দেখতে পাবেন মাইক্রোস্কোপের নিচে দেখতে পাচ্ছেন পজিটিভ স্লাইড আর আদার্স নেগেটিভ স্লাইড